জনাব আদালিব রহমান পার্থ, এখানে ফরেন রেমিটেন্স নিয়ে জনাব শামীম ওসমান একটা খুব ইম্পর্টেন্ট কনসার্ন রেজ করেছে। আমরা জানি যে বাংলাদেশের ডেভেলপমেন্টে কিন্তু প্রবাসীদের ভূমিকাটা অনেক বেশি। ইনফ্যাক্ট বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময়ও কিন্তু এই যুক্তরাজ্য থেকে কিন্তু প্রবাসীরা হেল্প করার চেষ্টা করেছে, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু প্রবাসীরা হেল্প করার চেষ্টা করেছে। এই করোনা ভাইরাস সিচুয়েশনের সময় আমরা কিন্তু প্রবাসীদের প্রতি একটা বিরূপ প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন জায়গায়। আমরা জানি যে গভর্নমেন্ট এগুলো ট্যাকেল করার চেষ্টা করছে। ইনফ্যাক্ট মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু ওনার প্রেস কনফারেন্সে বলেছে যেন প্রবাসীদের প্রতি ভালো ব্যবহার করা হয়। আপনি কি মনে করেন প্রবাসী আজকে আমরা যুক্তরাজ্য থেকে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে প্রবাসী যারা বাংলাদেশকে নিয়ে যারা চিন্তা করছে, বাংলাদেশকে হেল্প করার চেষ্টা করছে, বাংলাদেশের ইকোনমিক ডেভেলপমেন্টে যারা সবসময় কন্ট্রিবিউশন রাখার চেষ্টা করেছে, ওনারা সামহাও এই স্টেরিও টাইপ একটা সিচুয়েশন ওরা পড়ছে, আপনি ওনাদের উদ্দেশ্যে কি বলবেন? না দেখুন, এই জিনিসটা আজকে নতুন না। এই জিনিসটা আমি আপনি আপনার স্মরণ আছে, আমি পার্লামেন্টে একবার বলেছিলাম এই জিনিসটা নিয়ে, প্রবাসীদেরকে নিয়ে অনেক স্ট্রংলি বলেছিলাম যে যে এই মেড ইন বাংলাদেশ বলেন, আর দিস আর দা গোল্ডেন পিপল অফ দা কান্ট্রি, সোনার বাংলা করার জন্য যদি সোনার সন্তান লাগে তাহলে প্রবাসীরাই সোনার সন্তান। কারণ ওনাদের এই রক্তের রক্তের ঘামের যে অর্থ সেটা দিয়ে আমাদের এই এসির বাতাস, এই আমাদের এই এত বড় বড় প্রজেক্ট, এই সবকিছু। বাট এটা আনফরচুনেট 20 বছর ধরে এটা হয়ে আসছে, এটার ধারাবাহিকতাই এখনো এটা। যে আপনার মনে আছে মন্ত্রী সাহেব বললেন প্রবাসীরা নবাবজাদা হয়ে যায় এই দেশে আসলে, মন্ত্রী সাহেবের উক্তির পরে অনেকখানি এই জিনিসটা বোঝানো হলো যে বাংলাদেশে এই রোগটা আসার সবচেয়ে বড় কারণটা হলো যে প্রবাসীরা যাতে যখন আসে ওনারা বেসিক্যালি এই রোগটা নিয়ে আসে। এই ধরনের একটা মেন্টালিটি হওয়াতে ন্যাচুরালি মানুষের ওই ওই কিছু মানুষের, আমি বলবো না মানুষের, কিছু কিছু মানুষ এই জিনিসটাকে অ্যাবিউজ করা আরম্ভ করলো, যার কারণে প্রবাসীদের প্রতি একটা নেগেটিভ অ্যাটিটিউড। এখানে শুধু প্রবাসী হবে কেন, আমরা তো দেখতে পাচ্ছি যে যেই ডাক্তার করোনা রোগীকে দেখছেন বাড়িওয়ালা তাকে বের করে দিতে বলছেন, যেখানে করোনা রোগী যাচ্ছেন সেখানে ভাড়া দিবেন না, বা এই ধরনের জিনিসপত্র। দেখুন এটা আসলে মেন্টালিটির ব্যাপার, এটা কিছু কিছু মানুষের আল্লাহ তাআলা তাদেরকে কি এমন ভাবেই বানিয়েছে যে ওনারা কাউকে সম্মান করা শিখে না। যেখানে অন্যান্য দেশরা বাংলাদেশ থেকে মানুষদেরকে নিয়ে যাচ্ছে এবং বাংলাদেশের যে কোনো নাগরিক যেই কোনো মুহূর্তে দেশে ফেরত আসতে পারে, সেহেতু প্রবাসীরা 20 বছর ধরে কোটি কোটি টাকা পাঠাবে সেটা আমরা নিব, কিন্তু আজকে প্রবাসীরা বিপদে আছেন বা তারা আসলে আমাদের এই রোগ ওই চিন্তা করে আমরা দেশে আনতে পারবো না, এটা অত্যন্ত লজ্জাজনক একটা ব্যাপার। আমরা দেশীয় পলিটিশিয়ান হিসাবে দেশবাসীর প্রবাসীদের কাছে ক্ষমা চাচ্ছি যে এই ধরনের কথা বাংলাদেশে অনেকে বলছে, অনেক দোকানে দেখছি লিখে রাখছে প্রবাসী আসতে পারবে না, এটা আসলে দুঃখজনক ছাড়া আর কিছুই না। তবে একটা জিনিস আমি আমি মনে করি যে প্রবাসীদেরকেও প্রবাসীরাও যথেষ্ট কন্ট্রিবিউট করতে পারে, সেখানে বসেও তারা কন্ট্রিবিউট করতে পারে বাংলাদেশের। এখন যে আমি জানি তাদের নিজস্ব অনেক প্রবলেম আছে, কিন্তু তারপরও যে ওনাদের এই এই বাজেটে সরি এই প্রণোদনা প্যাকেজে যে প্রবাসীগুলি বাংলাদেশে চলে আসছেন তাদেরকে অ্যাকোমোডেট করার কি ওয়ে হবে, কারণ অনেক মানুষেরই চাকরি থাকবে না সৌদি আরবে, বিভিন্ন দেশে, ইটালিতে, স্পেনে বা ইউকেতে, তারা কিভাবে অ্যাকোমোডেট হবে। আমার মনে হয় এই জিনিসটা নিয়ে সরকারের আরো ডিটেইল কাজ করা উচিত। আমাদের অর্থমন্ত্রী বলেছিলেন, সরি আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, অর্থমন্ত্রীর সাথে দেখা হয়নি অনেকদিন, টিভিতেও দেখি না, তো এই কারণে আমার মনে হয় যে এই জিনিসটা দেখা উচিত যে এই প্রবাসীদেরকে যাতে এখন আমাদের ওনাদেরকে দেওয়ার পালা। আমি শিওর এই ব্যাপারটাও গভর্নমেন্টের নজরে আনা উচিত। জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জনাব শামীম ওসমান এমপি, আমি যদি আপনার কাছে সেম প্রশ্নটা করি যে প্রবাসীদের প্রতি যে একটা বিরূপ প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি, আমরা জানি যে গভর্নমেন্ট এগুলো ট্যাকেল করার চেষ্টা করছে, মাননীয় প্রধানমন্ত্রী নিজে এই ব্যাপারে কথা বলেছেন, তারপরেও কিন্তু বিভিন্ন এরিয়াতে আমরা দেখতে পাচ্ছি যে প্রবাসীরা একটা উইচ হান্টের শিকার হচ্ছে, আপনি এই ব্যাপারে কি মনে করেন? হ্যাঁ, এই ব্যাপারে খুব ইন্টারেস্টিং হচ্ছে যে প্রবাসীদের কাছে আমিও পার্থের মধ্যে ক্ষমা চাচ্ছি, কারণ টু বি অনেস্টলি গার্মেন্ট সেক্টর কিন্তু অনেকে মনে করে আমাদের প্রথম ইনকাম সোর্স, অ্যাকচুয়ালি নট দ্যাট। হ্যাঁ, ওটা ব্যাক টু ব্যাক ম্যাক্সিমাম চলে যায়, বাট এটা দিয়ে কর্মসংস্থান হয়, 2-3 কোটি লোক এটার উপরে বেস করে চলে, বাট যেটা রিয়েল মানি আসে সেটা প্রবাসী থেকেই আসে। তো শুধু মানি আসে দেখে বলবো না, সে আমার দেশের মানুষ এবং এই বাংলাদেশের সন্তান। বাট সবচেয়ে বড় প্রবাসী কে জানেন, এখন সবচেয়ে বড় প্রবাসী হচ্ছে এখন আমার নারায়ণগঞ্জের মানুষ। এই নারায়ণগঞ্জের মানুষই আমার কাছে এখন সবচেয়ে বেশি কষ্ট লাগে, যে নারায়ণগঞ্জের মানুষ সবচেয়ে বড় প্রবাসী। কেন? আমার এলাকাতে যেহেতু সমস্ত ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, এখানে
ওই বরিশাল বলেন, ফরিদপুর বলেন, ঠাকুরগাঁও বলেন, পঞ্চগড় বলেন, সারা বাংলাদেশের মানুষের শ্রমিক যারা আছেন এখানে এসে কাজ করছেন, 25-30 লাখ লোক। এই ভদ্রলোকদের যখন এই সেক্টরগুলি বন্ধ করে দেওয়া হয়েছে, ধরুন গার্মেন্টস বন্ধ হয়ে গেছে, বড় বড় ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে, ওনারা ওনাদের এলাকায় যাচ্ছেন। বাট মজার ব্যাপারটা হচ্ছে তাদেরকে এলাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না। উনি কিন্তু কুমিল্লার ছেলে, উনি কিন্তু কুমিল্লার মেয়ে, উনি কিন্তু বরিশালের ছেলে, উনি কিন্তু ফরিদপুরের সন্তান, ঢুকতে দেওয়া হচ্ছে না। আর আমরা প্রবলেমে পড়ে গেছি, এরকম লোক আজকে আমার সাথে জেলা প্রশাসক পুলিশ সুপার সাথে আলাপ হলো, এরকম 7-8 লাখ লোক আমার এলাকা আটকে আছে, দে ক্যানট গো ব্যাক। বাট তার ইন্ডাস্ট্রি বন্ধ, যেহেতু ইন্ডাস্ট্রি বন্ধ তাকে ওরা মেসে থাকে, বাসা ভাড়া নিয়ে থাকে, তারা পেমেন্ট করতে পারছে না। এখন হয় তাকে দেশে তার যেতে হবে, তাহলে তার থাকার জায়গা আছে, খাওয়ার ব্যবস্থাও হবে, আবার আমি তাকে দিতেও পারছি না খাওয়া, বিকজ এখানে আবার আইডি কার্ড। তারপর আমরা আজকে ঠিক করেছি যে আমরা ওই আমরা আইডি কার্ড দেখবো না, আমরা একটা যে কোনো কাগজের উপর বেস করে আমরা দিব। বাট হাউ মা কতটুকু দিতে পারবো? 7-8 লাখ লোক তো কম লোক না, অনেক লোক। জি, এই আপনাকে জন্য অনেক আমি প্রবাসীকে আমি বলবো যে আমি বাংলাদেশের একজন মানুষ হিসাবে প্রত্যেকটা প্রবাসীর কাছে আমি ক্ষমা চাই। আমার জানি কেন মনে হয় মানুষ হয়তো বেশি ঘাবড়ে গেছে, অথবা আমরা অনেক স্বার্থপর হয়ে গেছি। কারণ স্বার্থপরতা আমি দেখছি যে স্বামী আর সন্তান মিলে, একজনের স্ত্রী একজনের মা, উনি করোনা ভাইরাসে আক্রান্ত, এই কারণে তাকে জঙ্গলে রেখে দিয়ে আসা হচ্ছে। জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। হারিয়ে ফেলছি। জি, আমি ক্ষমা চাচ্ছি প্রবাসীদের কাছে, কষ্ট পাবেন না, এবং ইনশাল্লাহ আমরা ওভারকাম করব। বিপদ এসছে, এই বিপদ থেকে আমরা শিক্ষা গ্রহণ করব, এবং হয়তো থাকবো হয়তো থাকবো না, কিন্তু পৃথিবী অনেক সুন্দর হবে, এটুকু বিশ্বাস আমি করি। আপনাকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ।